আপনি অনুষ্ঠান ছেড়ে শুধু শুধু পুলিশকে প্রোটেকশন দিতে এলেন? একজন বন্ধুকে ছাড়তে এলাম। কি হলো? কিছু না। অ্যাকচুয়ালি অচেনা অজানা জায়গা তো, একটু সাবধানে থাকবে। আর যদি দরকার পড়ে তাহলে চলি। লোকজন সবার চোখের আড়ালে কাজটা সেরে ফেলতে চাইছে। বারো বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে, ওদের দিক থেকে খবরটা গোপন রাখা হয়েছে, কিন্তু আমার স্কুলের কিছু স্টুডেন্ট জানতে পেরে আমায় খবরটা দেয়। অনেক দেরি হয়ে গেল, আমি ওদের বললাম যে আরেকটু আগে যদি খবরটা পেতাম তাহলে হয়তো কিছু একটা করা যেত। দেরি হয়, আমরা এখনো যদি চাই বিয়েটা আটকাতে পারি। আপনি আমাকে বলুন জায়গাটা কোথায়, এখান থেকে কত দূর? মানে এত রাত্রে আপনি ওখানে যাবেন নাকি? জায়গাটা কিন্তু একদম ভালো না। সেসব নিয়ে আপনি ভাববেন না, আপনি শুধু বলুন আমায় সেখানে কি করে যেতে হবে। না না, আমি আপনাকে একা ছাড়তে পারবো না, প্রয়োজন হলে আমিও আপনার সঙ্গে যাব। না না, দেখুন দুজনে একসাথে ওখানে যাওয়াটা ঠিক হবে না, তাছাড়া এখানে মেয়েরা রয়েছে, তাদেরকে দেখার জন্য তো কাউকে থাকতে হবে। আর আমরা যদি দুজন একসঙ্গে যাই তাহলে লোকজন সন্দেহ করতে পারে, তখন পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। কিন্তু আপনি একা? আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে একটা মেয়েকে আপনার সঙ্গে দিয়েছি, আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বেশ, আপনি তাহলে ভেতরে গিয়ে মেয়েটিকে পাঠান, আমি এখানে ওয়েট করছি। পাঠাচ্ছি। যেভাবেই হোক এই বিয়ে আমি আটকাবই।